राजधानी ढुकखोला बाजारे पानी लाइन मेरामतेर समय विस्फोरण नारी और शिशु सह दग्ध छय जन गाजीपुरे कारखानार गैस लाइने विस्फोरणे 16 जन दग्ध आंदोलनेर माध्यमे सरकारके पराजित करार आशाबाद मिर्जा फखरुलेर बिक्री करते नय় देशेर उच्चता बाड़ाते विदेशे गेछेन शेख हासिना জানালেন ওবায়দুল কাদের র্যালি ও সমাবেশ সহ নানা কর্মসূচিতে পালন হচ্ছে মহান মে দিবস শ্রম খাতের প্রতিটি স্তরে আলাদা মজুরি কাঠামো ঘোষণার দাবি সিপিবির দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রাজধানীর গ্যান্ডেরিয়ায় ধূপখোলা বাজারে রাস্তার ওয়াসার লাইন মেরামতের সময় গ্যাস লাইনে লিকেজ হওয়ায় বিস্ফোরণে নারী ও শিশুসহ ছয় জন দগ্ধ হয়েছেন পুড়ে গেছে পাঁচটি দোকান স্থানীয়রা বলছেন গতকাল রাতে ওয়াসার লাইনের কাজ করার সময় গ্যাসের লাইনে লিকেজ তৈরি হয় সেখানে জমে থাকা গ্যাস থেকেই আগুনের সূত্রপাত ধূপখোলা মাছ বাজারের সামনের রাস্তায় রবিবার ওয়াসার থেকে সাব কন্ট্রাক্টে পানির লাইনের কাজ করছিল একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই সময় গ্যাসের লাইন ক্ষতিগ্রস্ত হয় লিকেজ দিয়ে বের হতে থাকে গ্যাস সোমবার সকাল 9টার পরে হঠাৎ সেখান থেকেই বিস্ফোরণ ঘটে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে কয়েকটি দোকানে সেখানে থাকা কয়েকজন আগুনে গুরুতর দগ্ধ হন বাবা এখানে খারাপ হয়েছে তো গ্যাসের লাইনের উপরে বাবা এর অবস্থা একদম খারাপ আমার তো কিছু নাই সব শেষ হয়ে গেছে সব আমার তো ঘরের ভিতরে যা আছে স্থানীয়রা বলছেন পানির লাইনের কাজ করার সময় গ্যাসের লাইন লিকেজ হয়ে গ্যাস বের হতে থাকে কিন্তু তাদের সতর্ক করা হলেও গুরুত্ব দেয়নি ঠিকাদারি প্রতিষ্ঠানটি সকাল থেকে ছিল তারপরে এক মহিলা 20 মিনিট পরেই সব বলছে যে গ্যাসের গন্ধটা ছিল যখন রাতে ওরা কাজ করতেছে তখন বলা হয়েছিল যে আপনারা যে কাজগুলো করতেছেন এখানে গ্যাসের লাইনগুলো আছে তো ওরা বলতেছে আমরা কম্পিউটারে চেক করে দক্ষ মিস্ত্রিদের কাজ করে দিয়েছি কিন্তু যারা কাজ করছে ওরা অদক্ষ প্রায় 30 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওয়াসার পানির লাইনের কাজের সময় গ্যাস লিকেজ হয় দাবি তিতাসের দোকানে আগুন জ্বলছিল প্রথমে আমরা দোকানের আগুনটা নিয়ন্ত্রণে আনি পরে আমরা গ্যাসের আগুনটা নিয়ন্ত্রণে আনি এবং আমরা প্রায় 30 মিনিট চেষ্টার পরে আগুন নির্বাপন করি পানির পাইপ করার কারণে এটা হয়েছে এটা বিভিন্ন জায়গায় এরকম হচ্ছে ওরা করতেছে এর আগে আমি মিরাজির বাগের একটা কাজে তাকে জরিমানা করা হয়েছিল যে আপনারা যদি কাজ করেন আমাদের জানায়েন আমাদের টিম যাতে সাথে উপস্থিত থাকে আর উপস্থিত থাকলে এই ধরনের বিস্ফোরণটা ঘটার সম্ভাবনা ছিল না তারপরে তারা শোনেন এই ঘটনায় পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে দীপন দাওয়ান বাংলা ভিশন ঢাকা গাজীপুরের কাশিমপুরে একটি কারখানায় গ্যাস লাইনে বিস্ফোরণে অন্তত 16 জন দগ্ধ হয়েছেন তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে তারা সবাই আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক সকাল 9টায় কাশিমপুর দক্ষিণ জরুন এলাকায় মন্ডল গ্রুপের কটনবেড়ি পোশাক কারখানার গ্যাস লাইনে বিস্ফোরণ হয় ফায়ার সার্ভিস জানিয়েছে কারখানার কম্প্রেসর রুমে গ্যাস লিকেজ থেকে প্রথমে আগুন এবং পরে বিস্ফোরণ হয় কারখানা বন্ধ থাকলেও ডে বেসিসে কাজ করা শ্রমিকরা তখন কারখানায় ছিলেন সুপারভাইজার সবুর লাইন ম্যানেজার শাহাবুল ইসলাম ও কাটিং মাস্টার আসলাম আলী সহ 16 শ্রমিক এতে দগ্ধ হন কারখানা কর্তৃপক্ষের দাবি মে দিবসে সব কারখানা বন্ধ থাকায় অতিরিক্ত গ্যাসের চাপে এই দুর্ঘটনা ঘটেছে সমস্ত কারখানা বন্ধ হওয়ার কারণে জাতীয় মানে ন্যাশনাল লাইনে অতিরিক্ত গ্যাস প্রেসার থাকার কারণে হয়তোবা সম্ভবত সেখান থেকে আরএমএস রুমের ফায়ারিং হতে পারে আমাদের এখানে যারা ডেইলি বেসিসে যারা মানে কাজ করার জন্য নিয়োগ ছিল তারাও হয়তোবা সেইটাকে আপনাকে সিকিউর করার জন্য তারা আহত হয়েছে 11 জন আসছে কোনাবাড়ির থেকে আর 6 জন আসছে পুরানটাকার থেকে তো আমরা মোটামুটি সকাল থেকে রোগীগুলা দেখছি আমি মনে করি যে অনেকেই ভালো হয়ে যাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জনগণের স্বার্থে সরকারকে পদত্যাগ করতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে মহান মে দিবস উপলক্ষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশে একথা বলেন তিনি রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন এ সময় শ্রমিকদের নানা দাবি দাওয়া নিয়ে প্রতিবাদী স্লোগান দেন নেতাকর্মীরা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের স্থায়ী কমিটির সদস্যরাও বক্তব্য রাখেন এতে বিএনপি মহাসচিব
বলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দিশেহারা মানুষ দুবেলা খাবার জুটছে না। সরকার আবার সেই পুরনো কায়দায় আরেকটা নির্বাচন করতে চায় অভিযোগ করে বলেন, ভোট চুরি করে ক্ষমতায় আসার জন্য জনগণকে ভয় দেখানো শুরু করেছে। তিনি বলেন, খালেদা জিয়া হাসপাতালে অথচ তাকে নিয়ে মিথ্যাচার করা হচ্ছে, বিদেশি চিকিৎসার সুযোগ দিচ্ছেন। জনগণকে সাথে নিয়ে সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশ শেষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। নয়াপল্টন থেকে মগবাজার পর্যন্ত এই র্যালিতে অংশ নেন দলের নেতাকর্মী সমর্থক সহ অনেকেই। বিক্রি করতে নয়, দেশের উচ্চতা বাড়াতে বিদেশে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মে দিবস উপলক্ষে রাজধানীর 23 বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ের সামনে শ্রমিক লীগের সমাবেশে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে যারা সমালোচনা করেন তারা না বুঝেই করেন। এই সফর বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে বলেও দাবি করেন তিনি। অভিযোগ করেন, দেশের মানুষ ভালো আছে বলেই বিএনপি নেতাদের মনে জ্বালা। গোলাপ বা গরুর মাঠে হোঁচট খাওয়া বিএনপির আন্দোলন আর মাথা তুলে দাঁড়াতে পারবে না বলে মন্তব্য তার। বলেন, মানুষও বুঝে গেছে বিএনপির আন্দোলন ভুয়া। আন্দোলন ও নির্বাচনের রাজনীতিতে পরাজিত বিএনপি এখন অর্থনীতিকে টার্গেট করেছে বলেও মন্তব্য তার। 5 সিটি নির্বাচনে বিএনপির ঘুমটা পড়া প্রার্থী দেখা যাবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিএনপির নির্বাচন ঠেকানোর যে কোনো অপতৎপরতা কঠোর হাতে মোকাবেলার হুঁশিয়ারি উচ্চারণ করেন দলের কেন্দ্রীয় নেতারা। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন মহান মে দিবস আজ। 1886 সালে এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা 8 ঘন্টা কাজ ও জীবনযাত্রার মান উন্নয়নের দাবিতে আন্দোলনে পথে নেমেছিলেন একদল খেটে খাওয়া মানুষ। সেই মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন 4 শ্রমিক। এরপর থেকেই দিনটি শ্রমিক অধিকার আদায়ের সংগ্রামের গুরুত্বপূর্ণ দিন হিসেবে পালিত হয়ে আসছে। বিশ্বের 80টি দেশে এদিন সাধারণ ছুটি রয়েছে। নিয়মিত শ্রম বন্ধ রেখে মিছিল, শোভাযাত্রা বা অধিকার আদায়ের আন্দোলনের মধ্য দিয়েই দিনটি পালন করেন শ্রমজীবীরা। শ্রম খাতের প্রতিটি স্তরে আলাদা মজুরি কাঠামো ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিপি। সেই সঙ্গে গার্মেন্ট শ্রমিকদের সর্বনিম্ন মজুরি 25,000 টাকা ঘোষণার দাবি জানায় সংগঠনটি। সকালে রাজধানীর পল্টন মোড়ে শ্রমিক দিবসের আলোচনায় বক্তারা বলেন, মৌখিকভাবে পক্ষে থাকলেও শ্রমিক অধিকারের বিপক্ষে অবস্থান নিয়েছে সরকার। প্রতিটি সেক্টরেই অযৌক্তিক শ্রমিক ছাঁটাই বন্ধে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেন দলটির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। সেই সঙ্গে শ্রমিক স্বার্থ বিরোধী আইন বাতিলের পাশাপাশি অবাধ ট্রেড ইউনিয়ন গঠনের অধিকার ও জীবিকা সুরক্ষা আইন প্রণয়নেরও দাবি জানানো হয় অনুষ্ঠানে। জীবন সংগ্রামে হার না মানার প্রতীক আশুলিয়া এলাকার লেগুনা ড্রাইভার মুক্তি রানী। যাত্রী খোঁজা, ভাড়া তোলা এবং লেগুনা চালনা সব নিজেই করেন, সিনেমা নয়। রুটি রুজি খুঁজতে গিয়ে অন্য নারীদেরও এই পেশায় আনার অভিপ্রায় তার। মুক্তি রানীর বিশ্বাস, নারী চালকের সংখ্যা বাড়লে গণপরিবহনে কমবে নারী যাত্রী হয়রানি। আশুলিয়া সড়কে এক নারী লেগুনা ড্রাইভারের যাত্রী ডাকার ব্যস্ততা দেখে থমকে দাঁড়াতে হয় অনেককে। নিজেই হেল্পার, নিজেই ড্রাইভার মুক্তি রানী। লেগুনা চালকের আসনে নারী দেখে বাঁকা চোখে তাকানোর লোক কম নয়। ব্যস্ত সড়কে মুক্তি রানী দক্ষ হাতে প্রায় 1 বছর ধরে লেগুনা চালান সাভারের আশুলিয়া এলাকায়। কিছু টাকা লোন নিলাম আমার গ্রামের বাড়ি থেকে, এখনো কিস্তি আছে, কিস্তি দিতেছি। তারপরে আমার আত্মীয় স্বজনের কাছ থেকে হাওলাত নেওয়া আছে। তারপরে আবার নিজের কিছুটা 10-20 হাজার টাকা এরকম ছিল, এগুলো দিয়ে মোটমাট 1.5 লাখ টাকা দিয়ে মানে একটা ভাইয়ের মাধ্যমে একটা পুরাতন গাড়ি নিছি। টাঙ্গাইলের ঘাটাইলে প্রত্যন্ত দরিদ্র ঘরে মুক্তির জন্ম। স্কুলে গেলেও এসএসসি পার হতে পারেননি। অভাবের তাড়নায় 12-13 বছর বয়সে পোশাক কারখানায় কাজ করতে চলে আসেন আশুলিয়ায়। কিন্তু লাঞ্ছনা ও অমানবিক পরিশ্রম সইতে না পেরে এক পর্যায়ে জীবন গেঁথে যায় লেগুনায়। তার স্বামী তপন চন্দ্র বিশ্বাস কাজ করেন পোশাক কারখানায়।
থাকেন এক রুমের বাসায়। পড়ালেখা শিখিয়ে মুক্তিরানী সন্তানদের করতে চান দেশের যোগ্য নাগরিক। বাবা আমাকে সম্মতি দিয়েছে প্রথমে, তারপরে আস্তে আস্তে আমার স্বামী দিয়েছে, তারপরে তো আমার ভাই আমাকে সফল পর্যন্ত পৌঁছায় দিয়েছে, প্রথমে না করছে। তো এভাবে আমি এই পেশাতে এগিয়ে আসছি। মুক্তির দিন শুরু হয় কাক ডাকা ভোরে। দিনের রান্না শেষ করে সামান্য কিছু মুখে দিয়েই বেরিয়ে পড়েন লেগুনা নিয়ে। অদম্য এই চলায় স্বামী সহ স্বজনরা পাশে থাকায় স্বস্তিতেই থাকেন মুক্তিরানী। ড্রাইভিং এর পেশাটা কোনো মহিলাই করে না, তারপরে সে সাহসে করতেছে, এটা অনেক বড় কিছু। আমাদের সাথে সাথে সেও কিন্তু গাড়ি চালাইতেছে, এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয়, খুবই আনন্দের বিষয়। সেও আর কি খুব ভালো গাড়ি চালায়, যাই হোক চলাফেরা ভালোই আর কি দেখি। রাস্তাঘাটে দেখলে ওনাকে ভাবে যে মহিলা মানুষ গাড়ি চালায়, ওদের না ভাই সবাই মন করে সমান না। সাবধানতার অংশ হিসেবে রিজার্ভ বা চুক্তিতে গাড়ি চালান না তিনি। অনেক সময় রাতে বাড়ি ফিরতে হয় বলে জীবন গাড়ি নিয়ে ভয়ে থাকতে হয় মুক্তিরানীকে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচিতে পালন হচ্ছে মহান মে দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস। শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি, এ প্রতিপাদ্যে ময়মনসিংহে র্যালি ও আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তরের উদ্যোগে টাউন হল থেকে শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে আসে। খুলনা রূপসা ট্রাফিক মোড় থেকে শোভাযাত্রা শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে শ্রম অধিদপ্তরে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশ নেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। মে দিবস উপলক্ষে রংপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর। পরে টাউন হলে জেলা প্রশাসক ডক্টর চিত্রলেখা নাজদিনের সভাপতিত্বে হয় আলোচনা সভা। এতে বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রেঞ্জ ও মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সিলেটে জেলা প্রশাসকের কার্যালয় থেকে মে দিবসের শোভাযাত্রা শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে আসে। এদিকে নগরীর পুরান লেন থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে শোভাযাত্রা করেছে জেলা ও মহানগর শ্রমিক দল। রাজশাহী মহানগরীতে মে দিবসে র্যালি ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। সকালে সিএনবির মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সিটি মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন। এদিকে নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট থেকে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার নেতৃত্বে একটি র্যালি বের হয়। এছাড়া নগরীর ভুবনমোহন পার্কে সমাবেশ করেছে বিল্ডিং, প্রিন্টিং ও শ্রমিক ইউনিয়ন। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় মে দিবসের কর্মসূচি পালন করেছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শ্রমিক সংগঠন। মহানগরীর মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা। বরিশালে নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করে আঞ্চলিক শ্রম দপ্তর ও জেলা প্রশাসন। উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম। ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মে দিবসের আলোচনায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু। এদিকে দিবসটি উপলক্ষে মিছিল ও সমাবেশ করেছে জেলা শ্রমিক দল। শহরের আমতলা সড়কে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করা হয়, পরে হয় শ্রমিক সমাবেশ। পুলিশি বাধা উপেক্ষা করে কিশোরগঞ্জে র্যালি ও আলোচনা সভা করেছে জেলা শ্রমিক দল। জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি র্যালি বের হয়ে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পরে জেলা শ্রমিক দলের সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম, সহ সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল সহ অন্যরা। খাগড়াছড়িতে শ্রমিক লীগ, শ্রমিক দল এবং জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে আলাদা শোভাযাত্রা বের হয়। টাউন হল প্রাঙ্গণে হয় আলোচনা সভা। গাজীপুরের টঙ্গী থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে মহানগরীর বিভিন্ন সড়ক ঘুরে শ্রম অধিদপ্তরের মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম শামসুন্নাহার ভূঁইয়া। বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরে মে দিবস পালন করেছে জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম অধিদপ্তর। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফুইপ ইকবালুর রহিম এমপি। নাটোরে জেলা প্রশাসনের আয়োজনে শহরের কানাইখালি মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে জেলা পরিষদের আলাইপুরের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস ও প্রশাসনের কর্মকর্তারা।
এদিকে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জেলায় দিবসটি পালন করেছে বিএনপি। সকালে শহরের আলাইপুরের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে দলের নেতাকর্মীরা। সাতক্ষীরা জেলা শ্রমিক দলের আয়োজনে শহরের ইটাগাছা হাটের মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, পরে হয় আলোচনা সভা। র্যালি, আলোচনা সভা সহ নানা কর্মসূচিতে মে দিবস পালিত হয়েছে সাভার, টাঙ্গাইল, বগুড়া, নড়াইল, হবিগঞ্জ, গাইবান্ধা, মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া, কুড়িগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নেত্রকোনা, জামালপুর, পঞ্চগড়, কুমিল্লা ও রাঙামাটি সহ বিভিন্ন জেলায়। নাজদিন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। কুমিল্লার দাউদকান্দির গৌরীপুরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যায় অংশ নেয় বোরকা পরা তিন দুর্বৃত্ত। বাসার সামনে দাঁড়িয়ে থাকা যুবলীগ নেতা জামাল হোসেনকে পরপর তিনটি গুলি করে পালিয়ে যায় তারা। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জানিয়েছে পুলিশ, রবিবার রাত আটটার দিকে গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাঁ এলাকায় যুবলীগ নেতা জামাল হোসেনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তবে এই ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ। র্যাব, গোয়েন্দা পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, জামাল হোসেন রবিবার রাত সোয়া আটটার দিকে গৌরীপুর পশ্চিম বাজার এলাকার বাসার সামনে একা দাঁড়িয়েছিলেন। পশ্চিম দিক থেকে বোরকা পরা দুর্বৃত্তরা তাকে জাপটে ধরে এরপর পরপর তিনটি গুলি করে পালিয়ে যায় তারা। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। রাঙামাটির পর্যটনকে এগিয়ে নিতে কাপ্তাই হ্রদে বাগি লেক ভ্যালিতে প্রিমিয়াম হাউস বোর্ডের উদ্বোধন করা হয়েছে। সকালে এর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার। বগুড়ায় এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নাটক সাজিয়ে অর্থ আদায়কারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সবাই কলেজ ছাত্র। সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ঝালকাঠিতে মাদক সহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রাতে শ্রীমন্ত কাঠি এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, ঢাকা ও কুমিল্লা সীমান্ত এলাকা থেকে মাদক এনে ঝালকাঠির বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। পটুয়াখালী থেকে দূরপাল্লার বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সাত পরিবহনকে ২৭,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শহরের বাস স্ট্যান্ড এলাকার বিভিন্ন পরিবহনের কাউন্টারে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়। কেরানীগঞ্জের সুভাড্ডা খালের দুই পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল বিন করিমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। নেত্রকোনার আটপাড়া উপজেলার গণেশের হাওরে কৃষকদের ধান কেটে দিয়েছেন কৃষক লীগের নেতারা। কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্রের নেতৃত্বে এ ধান কাটা হয়। এদিকে টাঙ্গাইলের কৃষকদের ধান কেটে দিয়েছে টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ। শর্মিলা কেয়া, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৭:৩০ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।